আসসালামু আলাইকুম দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার মাছের রেসিপি শেয়ার করব। বাচ্চাদের এভাবে মাছ রান্না করে খাওয়ালে বাচ্চারা বারবার খেতে চাইবে। রেসিপির সাথে থাকছে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেমন কত মাস বয়স থেকে বাচ্চাদের মাছ খাওয়ানো শুরু করবেন এবং প্রথম দিক থেকে কি কি মাছ দিয়ে শুরু করবেন। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। কিন্তু তার আগে বাচ্চাদের জন্য নিত্য নতুন খাবারের রেসিপি পেতে ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে অলে সেট করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। চলে আসলাম রেসিপিতে। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াটা একটি পিলারের সাহায্যে খুব ভালোভাবে পিল করে নিব এবং পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। মিষ্টি কুমড়া খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর ভিটামিন এবং পুষ্টিকর উপাদান। মিষ্টি কুমড়াতে রয়েছে ভিটামিন এ, বি, সি, ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এখন এই স্লাইস করে রাখা মিষ্টি কুমড়াগুলোকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন একটি পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো মাছের এই রেসিপি তৈরি করার জন্য আমাদের যে যে উপকরণ লাগছে তা হলো টুকরো করে রাখা মিষ্টি কুমড়ো, মাছের পেটি, এখানে আমি রুই মাছের পেটি ব্যবহার করেছি, আপনারা রুই মাছের পরিবর্তে আরও অন্যান্য মাছ ব্যবহার করতে পারেন। পুষ্টিবিদের মতে বাচ্চাদের 7 মাস বয়স থেকে তাদের খাবারে মাছ যুক্ত করা যাবে, যেমন রুই, কাতল, বোয়াল, পাঙ্গাস, আইট, ট্যাংরা, শিং, পাবদা ইত্যাদি মাছ। তো এখন একটি পরিষ্কার হাঁড়িতে আমি টুকরো করে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, সামান্য একটু লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো রান্নার তেল। এই কয়টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং তারপর এখানে মাছ দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় সেই ক্ষেত্রে আপনারা এই খাবারে লবণ ব্যবহার করবেন না, কারণ ডাক্তারদের মতে বাচ্চাদের খাবারে 1 বছরের আগে লবণ ব্যবহার করা যাবে না, আর 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণ ব্যবহার করবেন। এর মধ্যে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনার বাচ্চা যদি কাঁচামরিচের ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে স্কিপ করে যাবেন। এখন এই হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং রান্না করব লো হিটে, যতক্ষণ না পর্যন্ত মাছ এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 15 থেকে 20 মিনিট পর আমার মাছ এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছ এবং সবজি উল্টিয়ে পাল্টিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নিব। সামান্য একটু ঝোল ঝোল রেখে আমি এটি নামিয়ে নিয়েছি। দেখুন খাবারটি দেখতেই কতটা মজাদার মনে হচ্ছে, বাচ্চারা এই খাবারটি অনেক বেশি পছন্দ করে। এই খাবারটি বাচ্চাদেরকে ভাত দিয়ে খাওয়ানো যাবে। আমি এখানে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে আমাদের রেগুলার যে ভাত খাই সেই ভাত দিয়ে খাওয়াবো। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে সেই ক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা করে নরম করে ভাত রান্না করে খাওয়াতে পারেন, এতে করে বাচ্চায় গলায় বেঁধে যাওয়ার সুযোগ থাকবে না এবং বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। আর বাচ্চাদের এ পর্যায়ে কিন্তু আমরা মিষ্টি কুমড়াগুলো এবং মাছ এরকম হাতে ডুলে ডুলেও খাওয়াতে পারি, বাচ্চারা অনেক বেশি পছন্দ। তো দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।